বিজয়ের মাসের আজকের বিকেলে প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে, বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি তসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী সম্পর্কে কিছু তথ্য। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অরুণোদয়ের অগ্নিসাক্ষী। স্বাধীনতা অব্যবহিত 1972 সালে এই চলচ্চিত্রটি নির্মাণ করেন বাংলাদেশের খ্যাতনামা পরিচালক সুভাষ দত্ত। মুক্তিযুদ্ধে লাঞ্ছিত নারীর প্রতি সম্মান জানানো ও যুদ্ধ শিশুদের সমাজে বরণ করে নেওয়া এই চলচ্চিত্রটির প্রতিপাদ্য। সমকালীন মুক্তিযুদ্ধ ভিত্তিক অন্যান্য চলচ্চিত্রগুলো থেকে ব্যতিক্রমী অরুণোদয়ের অগ্নিসাক্ষী সমকালীন চলচ্চিত্র বোদ্ধাদের প্রশংসা করিয়েছে। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ আবিদ মল্লিক। এবারে কথা বলছি তার সঙ্গে। বিজয়ের মাসের শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি এবং ধন্যবাদ জানাই এরকম একটা সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আমারও বেশ ভালো লাগছে আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে। আমার বিশ্বাস আমার বন্ধুরা যখন ফোন দিবে তখন আপনারও আরও ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই আমি অপেক্ষায় আছি যে তাদের ফোন কখন আসবে। জি, আমি প্রথমেই একটু জানতে চাইবো যে কেমন চলছে 14তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য মুক্ত চলচ্চিত্র উৎসবটি। এই উৎসবটি যেহেতু চলছে, 3 তারিখ থেকে শুরু হয়েছে, 10 তারিখ পর্যন্ত চলবে, তো এই আয়োজনটি নিয়ে প্রথমেই একটু জানবো। উৎসবের আয়োজন অসম্ভব জমজমাট, মানে চলচ্চিত্রকর্মী, চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র দর্শক, যারা চলচ্চিত্র ভালোবাসে তারা সবাই এক জায়গায় হয়ে এই উৎসবটা পালন করতেছে। এবং বাংলাদেশ না, শুধু বিশ্বের বিভিন্ন জায়গা বা বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্রের শিক্ষক, চলচ্চিত্রের কর্মী, বোদ্ধা সবাই এক জায়গায়, একদম প্রাণের মেলা বলা যায় এটা আমাদের জন্য। এই উৎসবটা হচ্ছে যে আমরা সবাই এক হই। আচ্ছা, তো এবারে উৎসবের প্রস্তুতিটা কেমন ছিল? উৎসবের প্রস্তুতি প্রত্যেকবারই খুব সুন্দর গোছানো সাজানো থাকে এবং খুব একটা নির্দিষ্ট নিয়ম আছে যে এই উৎসবটা পালনের আগে একটা নির্দিষ্ট সময়ে দেয়া হয় চলচ্চিত্র পাঠানোর জন্যে। চলচ্চিত্র বাছাইয়ের জন্যে নির্বাচিত কমিটি থাকে, তারা ছবি দেখে এবং উৎসবের জন্য তারা নির্বাচন করে ছবিগুলো, এবং সবশেষে এই ঢাকার বিভিন্ন স্থানে ভেন্যু ঠিক করা হয় এবং তাদেরকে চলচ্চিত্র দেখার সুযোগ করে দেওয়া হয়। জি, এবং প্রস্তুতিটা শুরু হয়েছিল কবে থেকে? প্রস্তুতিটা শুরু হয় আরও দীর্ঘ সময়ে, ধরেন 6 মাস আগে থেকেই এটা মিটিং চলতে থাকে, আলাপ আলোচনা থাকতে, কীভাবে উৎসব করব, কোথায় ভেন্যু হবে, কী কী ছবি থাকবে। শুধু উৎসবের ছবি না, কিন্তু এখানে মাস্টার ক্লাস নেওয়া হয়, এখানে আরও কিছু সেগমেন্ট, যেমন আমি বলি যে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় চলচ্চিত্র কর্মীদের, এই ধরনের নানা আয়োজন দিয়ে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান থাকে, বিভিন্ন আয়োজন দিয়ে উৎসবটা কিন্তু সাজানো থাকে। এবং এই পরিকল্পনার দীর্ঘ একটা উৎসব শেষ হয়, তার পরবর্তী থেকে সময় থেকেই শুরু হয়ে যায় যে পরবর্তী উৎসবটা আমরা কীভাবে সাজাবো। এটা একটা মজার বিষয় হচ্ছে এই উৎসবটা প্রত্যেক 2 বছর পরপর হয়। আচ্ছা, তো এবারে একটু উদ্বোধনী আয়োজনের কথা যেহেতু আপনি বলছিলেন, কথার মাঝখানে চলে এসেছে, তো এটা নিয়ে একটু জানবো যে উদ্বোধনী আয়োজনটি কিভাবে সাজানো হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানটা খুব ইন্টারেস্টিং, যেমন এই বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের একটা উদ্বোধনী সঙ্গীত আছে এবং জাতীয় সঙ্গীত, এই দুইটার মাধ্যমে, এবং পাবলিক লাইব্রেরির উন্মুক্ত স্থানে সবার অংশগ্রহণে, সবাই এক হয়ে, বিভিন্ন শ্রেণীর মানুষ সবাই এক হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশন হয়, উৎসব সঙ্গীত পরিবেশন হয়, বেলুন উড়ানো হয়, এবং বেশ জমকালো একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু হয়। জি, এবং আমি এটাও এর সঙ্গে জানতে চাইবো যে কতগুলো দেশ অংশগ্রহণ করেছে, ইতিমধ্যে আমি জানবো, একজন বন্ধু অপেক্ষা করছে ফোনটা নিয়ে আমরা আমাদের কথায় আবারও ফিরছি। হ্যালো হ্যালো, কে বলছো? কেমন আছো? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? বলো। খেলার মাঠ। আচ্ছা, কোন খেলা পছন্দ করো? ক্রিকেট। ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন,
বিপিএল এর তৃতীয় আসরে সর্বোচ্চ রান নিয়েছেন কুমার সাঙ্গাকারা, বলতে হবে কত রান? ক 374 রান, খ 349 রান, গ 332 রান। বলে ফেলো ঝটপট। আচ্ছা নিলাম, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বৈরুল্য তোমার জন্য যাচ্ছি পরের প্রশ্নে। ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন ক্লাব? ক চেলসি, খ ম্যানচেস্টার সিটি, গ ম্যানচেস্টার ইউনাইটেড। এটাও ঝটপট বলে ফেলো। আচ্ছা নিলাম, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তরটা তুমি জেনে রাখো, গ ম্যানচেস্টার ইউনাইটেড, এটা 13 বার। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, কে বলছো? আমার নাম লামিয়া। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমি ক্লাস 5 এ পড়ি, সানরাইজ প্রিক্যাডেট স্কুল। আচ্ছা, এবার বলো কোন বিভাগটি তোমার পছন্দ? জানা অজানা। জানা অজানা? আচ্ছা, অবসর সময়ে কি করা হয়? অবসর সময় আমি টিভি দেখি। টিভি দেখো? হ্যাঁ। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর বর্তমান মহাপরিচালক কে? ক অধ্যাপক জেনারেল এম আলী রাব্বি, খ অধ্যাপক জেনারেল আবুল হোসেন, গ জেনারেল কামরুল হাসান। বলে ফেলো জলদি। পুরো অপশনটা বলতে হবে, জলদি পুরো অপশনটা বলো। অধ্যাপক জেনারেল এম আলী রাব্বি। আচ্ছা নিলাম, দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, খ অধ্যাপক জেনারেল আবুল হোসেন। ঠিক আছে, জানা হলো। আপনার কাছে ফিরে আসি। আমরা বলছিলাম যে কতগুলো দেশ এখন পর্যন্ত অংশগ্রহণ করেছে এবার উৎসবে। বলা যায় যে এযাবৎকালে যতগুলো উৎসব হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক দেশ, আমরা ধারণা করি যে 109টির মতো দেশের চলচ্চিত্র এখানে প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, এবং প্রায় 550-এর উপরে চলচ্চিত্র, বিভিন্ন ধরনের তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মুক্ত চলচ্চিত্র এই উৎসবে এবার দেখানো হচ্ছে। আচ্ছা, তো নিশ্চয়ই নির্মাতারাও আসছেন অন্যান্য দেশের, বা যদি চলচ্চিত্রের সঙ্গে রিলেটেড অন্যান্য মানুষরাও নিশ্চয়ই আসছেন এই উৎসবে? শুধু চলচ্চিত্র নির্মাতা না, চলচ্চিত্র শিক্ষক, চলচ্চিত্র বোদ্ধা সবাই এখানে হাজির হয়েছে। এবং ইতিমধ্যে ইরান, ইন্দোনেশিয়া, বেইজিং ফিল্ম একাডেমি, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বিভিন্ন দেশ থেকে সবসময় আসে, এবারও আসছে, এবং তারা ক্লাস নিচ্ছেন, তারা সেমিনারে অংশগ্রহণ করতেছেন, এবং আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকর্মীদের সাথে তাদের মতামত বিনিময় হচ্ছে। তারা সুযোগ পাচ্ছে এই আন্তর্জাতিক এই মানুষগুলোর সাথে সংশ্লিষ্ট হওয়ার, সম্পৃক্ত হওয়ার, এবং তাদের চলচ্চিত্রের ইতিহাস সম্পর্কে জানার। বাহ, অসাধারণ একটা মিলন ক্ষেত্র বলা যেতে পারে। আচ্ছা, তা তাদের এই যে ভালোবাসাটা আমাদের দেশের মানুষের, এই যে বলছিলেন আপনি প্রথমেই কিন্তু দর্শক শ্রোতাদের কথা বলছিলেন, এই যে দর্শকদের যে এই যে ভালোবাসাটা, বা এই যে চলচ্চিত্র দেখার প্রতি, বা এই যে তথ্যচিত্র দেখার প্রতি এই যে আগ্রহটা, এটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এবার অন্যবারের তুলনায়? মানে গতকালকে এমন অবস্থা হয়েছে যে টিকিট শেষ হয়ে গেছে, টিকিট পায়নি লোকজন এবং ফেরত গেছে। মানে কি পরিমাণ ভালোবাসা এবং তাদের আগ্রহ থাকলে তারা এই চলচ্চিত্র উৎসবের টিকিট না পেয়ে, মানে অনেকে মন খারাপ করছে কিন্তু কিছু করার নাই, যেহেতু ছবিগুলো একবারই প্রদর্শনী হয়। এবং চলচ্চিত্র যারা ভালোবাসে, যে দর্শকদের কথা চিন্তা করে, কিন্তু ঢাকার 5টি স্থানে কিন্তু এবার ভেন্যু করা হয়েছে, যে বিভিন্ন জায়গার মানুষ যাতে। একটু জানবো যে কোন কোন জায়গায় ভেন্যু হয়েছে। এবার ভেন্যু 5টা জায়গায় ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে রাজশাহীতেও একই সাথে চলচ্চিত্র এই উৎসবটি হচ্ছে। এবং ঢাকার ভিতরে পাবলিক লাইব্রেরি, সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি যেটা আমরা বলি, জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একই সাথে এই ঢাকার 5টি জায়গায় এবং ঢাকার বাইরে রাজশাহীতে এই চলচ্চিত্র উৎসবটি হচ্ছে। এবং এই উৎসব শেষ হওয়ার পরবর্তী সময় এই উৎসবটাই আবার আপনার খুলনা শহরে, খুলনা জেলাতে আবার অনুষ্ঠিত হবে। আচ্ছা, বেসিক্যালি হয় কি, উৎসবটা যখন
প্রত্যেক বছর উৎসবের একজন উৎসবের পরিচালক নির্বাচন করা হয়, সে আসলে ঠিক করে যে এইবারের উৎসবটা সে কিভাবে করবে। সো একটা চ্যালেঞ্জ কিন্তু থাকে যে গতবার একজন করছে, এবার আমি দেখি আমি দায়িত্ব নিলে এবার উৎসবের চলচ্চিত্র যে পরিচালক যিনি ইমরান হোসেন কিরমানি, উনি চেষ্টা করছেন যে আগের উৎসবে চাইতে যাতে তার উৎসব আরো বেশি মানে জমকালো হয়, একটু আলাদা হয় আর কি। আচ্ছা, তো ভেন্যুগুলো আমরা যদি একটু সময়গুলো শুনি, কি কোন কোন সময়ে আসলে প্রদর্শিত হচ্ছে? এক একটা ভেন্যু সাধারণত 4টা থেকে শুরু হয়, বন্ধের দিন 11টা থেকে শুরু হয়, এবং কোন কোন দিন ছবির পরিমাণ বেশি থাকলে 11টা থেকেই চলচ্চিত্র উৎসব শুরু হয়ে যায়, প্রদর্শনীগুলো শুরু হয়ে যায়। পাবলিক লাইব্রেরিতে 11টা থেকে কিন্তু শুরু হয়, এবং সেশন করা আছে যে একটা সেশনে 4টা 5টা অনেক সময় 6টা ছবি দেখানো হয়, মাঝখানে একটা বিরতি থাকে, এবং একটা সেশনে কিন্তু আপনি একাধিক ছবি দেখতে পারেন মাত্র 20 টাকা টিকিটের বিনিময়ে। এটাতেই আমি আসতে যাচ্ছিলাম যে আসলে টিকিটটা কত? মাত্র 20 টাকা, কারণ আসলে কি মানে উৎসবটার যে খরচটা এটা টিকিট বা দর্শনীর বিনিময়ে যে তুলে আনা সম্ভব একদমই সম্ভব না, কিন্তু দর্শনীটাও রাখা হয় যে এটা একটা আসলে প্রচলন যে মানে দর্শনীর মনে বিনিময়ে আমি চলচ্চিত্রটা দেখবো, এটা একটা আন্দোলন, যে চলচ্চিত্র আন্দোলনের একটা আপনি বলতে পারেন যে তাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে চলচ্চিত্র নির্মাতারা চিন্তা করে যে তার দর্শনীর বিনিময়ে তার চলচ্চিত্রটা কেউ দেখুক, এবং যা হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিদিনই প্রায় টিকিট না পেয়ে দর্শক ফেরত যাচ্ছে। এটাই খুব ভালো লাগলো শুনে। আসলে আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো আপু, আমি ফাতেমা, কেমন আছো? জি আপু ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আপু ক্লাস 9 চিঠলিয়া মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা বলো, কোন বিভাগটি তোমার পছন্দ? আপু জানা অজানা। জানা অজানা, আচ্ছা ঠিক আছে। জানা অজানা বিভাগ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন লাভ করেছে কোনটি? ক তাঁতেশাড়ি, খ জামদানি, গ মুসলিন। এটা তো পারার কথা, জলদি বলতে হবে। নিলাম উত্তর সঠিক। ৫০০ টাকা সমমূল্যের বৈরুল্য তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে, সশস্ত্র বাহিনী দিবস কত তারিখ? খ ক 21 নভেম্বর, খ 22 নভেম্বর, গ 21 ডিসেম্বর। এটাও ঝটপট বলে ফেলো। অপশন ক 21 নভেম্বর। কেউ কি বলে দিল বাস থেকে? না আপু, বাসে কেউ নাই। আচ্ছা উত্তর সঠিক। ৫০০ ১,০০০ টাকা সমমূল্যের বৈরুল্য তোমার জন্য। আমি কি এবার যাব তৃতীয় প্রশ্নে? আজকে আর খেলবো না, ঠিক আছে। ১,০০০ টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আরো একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি মাদিহা। আচ্ছা কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আচ্ছা খুব ভালো। এবার বলো কোন বিভাগ থেকে খেলবে আজকে? জানা অজানা। জানা অজানা, আমাদের মাত্র জানা অজানা বিভাগটি শেষ হয়ে গেল। অন্য কোনো বিভাগ পছন্দ করো? মুক্তিযুদ্ধের গল্প। মুক্তিযুদ্ধের গল্প, ঠিক আছে। পরীক্ষা কেমন হলো? ভালোই হচ্ছে, আশা করছি আরো ভালো হবে। প্রশ্নে যাচ্ছি, প্রথম প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ 7 জন বীরশ্রেষ্ঠকে নিয়ে 7টি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন কে? ক সৈয়দ শামসুল হক, খ তানভীর মুকাম্মেল, গ জহির রায়হান। এটা তো পারার কথা, জলদি বলতে হবে। গ জহির রায়হান। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক সৈয়দ শামসুল হক। ঠিক আছে, জানা হলো। হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। এই যে আপনারা ঢাকায় যে এতগুলো চলচ্চিত্র বা তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে, আবার দেখা যাচ্ছে ঢাকার বাইরেও কিন্তু হচ্ছে, তো এতগুলো কিভাবে সমন্বয় করছেন একসঙ্গে কিভাবে আপনারা? বিশাল একটা কর্মী বাহিনী যারা আসলে এই দায়িত্ব নিজেদের ঘাড়ে নিয়েছে, যারা চেষ্টা করতেছে যারা উৎসবে আসবে তারা যাতে সুন্দরভাবে ছবিগুলো দেখতে পারে। আচ্ছা, এত বড় একটা কর্মী বাহিনী আসলে এর পিছনে কাজ করতেছে, এই ভলেন্টিয়ার একটা গ্রুপ, যারা তারাও কিন্তু ভবিষ্যৎ চলচ্চিত্র নির্মাতা, তারা চলচ্চিত্র কর্মী, এবং যারা এই উৎসবের আয়োজক তারা, যারা আমরা বলি যে এই উৎসবের গার্ডিয়ান বলি আমরা তাদের, তারা এত সুন্দরভাবে এই ব্যবস্থাপনাটা পরিচালনা করতেছেন, প্রত্যেকটা জায়গায় নিজেদের সশরীরে উপস্থিত থেকে
ফোনে যোগাযোগ করে যেভাবে হোক তারা চেষ্টা করতেছেন সর্বাত্মকভাবে যে উৎসবটা যাতে সফল হয়, এবং এখন পর্যন্ত খুব সুন্দরভাবে উৎসবটা পরিচালিত হচ্ছে। আচ্ছা, তো এবারের উৎসবে মুক্তিযুদ্ধ এবং শিশুতোষ চলচ্চিত্রের প্রাধান্যটা কেমন মনে হয়েছে আপনার দৃষ্টিতে? খুবই একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নিয়ে একটা আলাদা সেগমেন্ট করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এবং বাচ্চাদের ছবি প্রচুর, অনেক বাচ্চাদের ছবি, মানে বাচ্চাদের উপযোগী ছবি, বাচ্চাদের ছবি, এগুলা অনেক ছবি আছে উৎসবে, এবং সবাই কিন্তু সব পরিবারে আসে এই উৎসবে মানে চলচ্চিত্রগুলো দেখার জন্য, এবং উৎসবে সুভিনিয়ার আছে, আপনি যে কোনো সুভিনিয়ারে ছবিগুলো সম্পর্কে বিস্তারিত বলা থাকে, আপনি চাইলে ছবিগুলো সম্পর্কে প্রাথমিক একটা ধারণাও পাবেন। বাহ, অসাধারণ। আচ্ছা, তো এবার একটু আয়োজনটি নিয়ে জানবো যে আপনি ছাড়াও আর কারা কারা সম্পৃক্ত রয়েছেন এই আয়োজনটি উৎসবের, মানে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের এই যে উৎসব, এটা এবার 14তম। জি, এবং মজার ব্যাপার হচ্ছে এই বছর শর্ট ফিল্ম ফোরামের 30 বছর পূর্তি হলো, সো উৎসবে একটা বাড়তি পাওনা আছে। এই উৎসবে 30 বছরের একটা আমেজ কিন্তু রয়ে গেছে, এবং বছরব্যাপী একটা প্রোগ্রামের পরিকল্পনা তাদের আছে। যেমন এই উৎসবের আমরা জানি যে মানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য নির্মাতা, চলচ্চিত্র নির্মাতা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, ওনার একটা বড় ধরনের ভূমিকা আছে। বাংলা শর্ট ফিল্ম ফোরামের যে প্রেসিডেন্ট বর্তমান ডক্টর জাকির হোসেন রাজু, তারপরে সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আহমেদ অটন, উৎসবের আরও অনেক মানুষ যারা চলচ্চিত্রকর্মী এইটার সাথে সম্পৃক্ত, সবাই আসলে চাচ্ছেন যে তারা উৎসবটাকে সাফল্যমণ্ডিত করতে, এবং অনেকের নাম বলতে হবে, নাম বলতে গেলে দেখা হবে যে নামের শেষ নাই, মানে সবাই আর কি মনে প্রাণে যারাই চলচ্চিত্র ভালোবাসে তারা সবাই কিন্তু এই উৎসবটাকে সফল করার জন্য প্রতিদিন একত্রিত হয় একসাথে, তারা পরের দিনে কী হবে সেগুলো নিয়ে আলাপ করে, আজকে কীভাবে হলো, সো মানে সবসময় উৎসবকে ঘিরে উৎসবের মধ্যেই আছে সবাই, প্রত্যেকটা মানুষ। অবশ্যই, এবং বিশাল একটা কর্মী বাহিনী তো সঙ্গে রয়েছেই। হ্যাঁ, এবং উৎসবের যে পরিচালক এবার ইমরান হোসেন কিরমানি, উনি তো রাত দিন 24 ঘন্টা কী হচ্ছে ঠিক আছে সব জায়গায়, মানে সে একই জায়গায় একই সাথে সব জায়গায়, মানে যে উৎসবটা যাতে কোনোভাবে কোনোভাবে ব্যাহত না হয় এবং সুন্দরভাবে সাধারণ মানুষ যাতে উৎসবটা মানে তারা যাতে সম্পৃক্ত হতে পারে সেই চেষ্টা সবসময় করে যাচ্ছে। আচ্ছা, আমাদের এটাই আশা রইল। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে, দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে, একটু শুনি কে রয়েছে আমার সঙ্গে। হ্যালো, হ্যালো, কে বলছো? হ্যালো, আমি হাসিবুল হাসান বলছি। কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাস, কোন স্কুল? আমি ক্লাস 7 সৈসিটি হাই স্কুলে। আচ্ছা, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে, ঠিক আছে? তুমি ছবিটা দেখো, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, আর্সেনালের এই স্ট্রাইকার সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাট্রিক করেছেন, তার নাম বলো। ক, আলেক্সিস সানচেজ, খ, সাদিও মানে, গ, রবিন ফন পার্সি। সময় চলে যাচ্ছে, জলদি বলতে হবে। আরেকবার বলেন, স্ক্রিনে দেওয়া আছে, দেখে নাও। আচ্ছা, জলদি ক, পুরো অপশনটা বলতে হবে। আচ্ছা, নিলাম উত্তর সঠিক, 500 টাকা সমমূল্যের বৈরল্য তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে, ছবির এই জলপ্রপাতটির নাম বলো। ক, কৈলাস, খ, ভিক্টোরিয়া, গ, ইলোরা। এটাও ঝটপট বলে ফেলো, ছবিটা দেখো। ভিক্টোরিয়া। নিলাম উত্তর সঠিক, 500 টাকা সমমূল্যের বৈরুল্য তোমার জন্য। আমি কি এবার যাবো তৃতীয় প্রশ্নে? না। আচ্ছা, ঠিক আছে, আজকে আর খেলবে না, তাই তো? ঠিক আছে, 1000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আরও একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু, আমি তামা বলছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল বলো। মুক্তিযুদ্ধের গল্প বিভাগ থেকে থাকছে প্রশ্ন। প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধ জাদুঘর বিজয় কেতন কোথায় অবস্থিত? ক, ঢাকা সেনানিবাস, খ, যশোর সেনানিবাস, গ, বঙ্গভবন। নিলাম, একটু চিন্তা ভাবনা করে উত্তরটা দিতে, দুঃখিত উত্তরটি হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক, ঢাকা সেনানিবাস। ঠিক আছে, জানা হলো।
হ্যাঁ, আপনার কাছে ফিরে আসি। এবারে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত উৎসব সম্পর্কে, এই আয়োজন সম্পর্কে অনেক কিছু শুনছিলাম। এবার একটা ব্যাপার আমার খুব জানতে ইচ্ছে করছে যে কোন কোন ক্যাটাগরিতে পুরস্কার থাকবে আপনাদের? আচ্ছা, পুরস্কারের একটা ব্যবস্থা আছে এবং চারটি ক্যাটাগরিতে পুরস্কার থাকে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশন ফিকশন, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশন ডকুমেন্টারি, নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড, যেটা একদম সম্পূর্ণ বাইরে থেকেই এই টিম আসে বাংলাদেশে এবং তারাই এই সিদ্ধান্ত নিবে এই নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ডকে পাবে। এবং আরেকটা হচ্ছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যে নির্মাতা, তাদের নির্মিত ছবি থেকে বাছাই করা দশটি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে তারেক শাহরিয়ার ইন্ডিপেন্ডেন্ট শর্ট। আচ্ছা, এই চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেয় এবং 10 তারিখ, এই ডিসেম্বরের 10 তারিখ একটা জমকালো উৎসবের মাধ্যমে, সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে এই পুরস্কারে ভূষিত করা হবে। আচ্ছা, এবার আমার খুব একটা ব্যাপার জানতে ইচ্ছে করছে, যেহেতু পুরস্কারের ব্যাপারটা এসে গেল, যে আপনার নির্মিত ছবিগুলো নিয়ে একটু শুনবো এবার, যে কোন কোন ছবিগুলো ছিল। আমার নির্মাণকৃত যে ছবি বা আমার নির্মিত ছবি পথ, ওই ছবিটার প্রদর্শন আজকে 7টায়। আচ্ছা, আজকে 7টায় এবং পাবলিক লাইব্রেরিতে। এবং এই চলচ্চিত্রটি তারেক শাহরিয়ার ইন্ডিপেন্ডেন্ট শর্ট এই বিভাগে নমিনেটেড। আর এই চলচ্চিত্রটি আপনার বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রামাণ্যচিত্র উৎসব 2016-তে, যেটার সাথে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, প্রামাণ্যচিত্র পরিষদ, বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি জড়িত ছিল। বিগত 5 বছরে নির্মিত যে চলচ্চিত্রগুলো হয়, শর্ট ফিল্ম নির্মিত হয়েছে, সেগুলোর সাথে একটা কম্পিটিশন হয় এবং প্রদর্শনী হয়। বাংলাদেশের 64টি জেলায় প্রদর্শিত হয় একই সময়, একই দিনে এই চলচ্চিত্রগুলো। সেইখানে এই চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার। এবং আমরা এই কথাটা শোনার জন্যই আসলে আপনার কাছ থেকে জানতে চেয়েছি এতক্ষণ। এবারে একটু পটভূমিটা একটু যদি ছোট্ট করে শুনে ফেলি। চলচ্চিত্র পটভূমিটা আসলে মূলত হচ্ছে যে জঙ্গিবাদকে কেন্দ্র করে, এবং জঙ্গিবাদের যে বিষয়টা আমরা জানি যে সবসময় একটা নির্দিষ্ট কিছু মানুষের প্রতি আমাদের সবসময় মনে হয় যে এরাই সম্ভবত জঙ্গিবাদের সাথে জড়িত। তো এই ছবিতে একটু অন্যভাবে আমার ছবিতে দেখা হচ্ছে যে এখানে নারীদের সম্পৃক্ত করা হচ্ছে, শিশুদেরও সম্পৃক্ত করা হচ্ছে, এবং তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে প্রলোভন দেখিয়ে কিভাবে, এবং আসলে শেষ পর্যন্ত গল্পটা একটা ভালো মানে পরিণতি দিয়ে শেষ হয় যে আসলে মানুষ চাইলেই ফেরত আসতে পারে এবং এই নাশকতার পথেই যে থাকবে তা না, তার চেতনা যদি বলে যে না আমি এই পথে থাকবো না, সে ফেরত আসতে পারে, এরকম একটা গল্প নিয়েই আসলে আমার এই পথ নির্মাণ করেছে। আচ্ছা, এছাড়াও তো আরও 2টো ছবি আপনি নির্মাণ করেছেন, তো সেই 2টো ছবি সম্পর্কে একটু যদি ছোট্ট ছোট্ট করে শুনি। আমার প্রথম নির্মিত ছবি ছিল হচ্ছে ব্রাউন প্যাক। এইটাও একটা এমন একটা গল্প ছিল, একটা সময় ঢাকা শহরে আপনি দেখতেন যে শিশুরা, পথ শিশুরা ডাস্টবিনের আশেপাশে বা বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরিত হয়নি এরকম কৌটা জর্দার কৌটা খুঁজে পেত, এবং এগুলো ওরা কী করতো যে ওরা তো আসলে এগুলো ভাঙে বিক্রি করে এই বিভিন্ন দোকানে টোকানে। তো এরকম একটা গল্প যে একটা মেয়ে কুড়িয়ে পায় এবং সে একসময় ওইটা ই করতে যায়, এটা ব্লাস্ট হয় এবং সে আহত হয়, এবং এই উৎসবেই এর আগে এই ছবিটা প্রদর্শিত হয়েছে এবং আরও বিভিন্ন উৎসবে এই ছবিটা প্রদর্শিত হয়েছে। এবং আমার আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যেটা, সেটা হচ্ছে যে অ্যাসিড দগ্ধ একটা মেয়ের গল্প নিয়ে, যে তার অনুভূতির কথা নিয়ে, সে একসময় স্কুলে যেত, সে মানুষের সাথে খেল, তার যে সঙ্গীর সাথে তাদের সাথে খেলত, কিন্তু একদিন হঠাৎ করেই তার সেই আক্রান্তের শিকার হয়, মানে অ্যাসিডের আক্রান্তের শিকার হয়। এছাড়াও তো বেশ কিছু তথ্যচিত্র আপনি করেছেন, নির্মাণ করেছেন, তাছাড়াও যদি বলি যে বেশ কিছু বিজ্ঞাপন চিত্র আপনি নির্মাণ করতে আমরা দেখেছি আপনাকে, সেই বিজ্ঞাপন চিত্রে এবার একটু আসবো, যে উল্লেখযোগ্য কিছু বিজ্ঞাপন চিত্র বা আপনার পছন্দের কিছু কাজের কথা শুনুন। বিজ্ঞাপন চিত্রই আসলে নির্মাণ করতাম আমি অমিতাভ রেজা চৌধুরীর সাথে কাজ করতাম দীর্ঘ সময়, এবং পরবর্তীতে আমি নিজে কাজ শুরু করি। এবং আমার পছন্দের যদি বলেন, গ্রামীণ ফোনের একটা বিজ্ঞাপন আছে, চিত্র আছে, যেটা হচ্ছে নকিব খান, প্রথম মানে সোলসের পুরো আগের যে টিমটা, তারা সবাই একসাথে হওয়ার একটা গল্প নিয়ে, যে নকিব খান অসুস্থ হয়ে যায়, সবাই দেখতে আসে, বলে যে খুব সোলসের একটা খুব পরিচিত গান মন শুধু মন ছুঁয়েছে, সেই গানটা দিয়ে ওই বিজ্ঞাপনটা শেষ হয়, এটা আমার নির্মাণ করা। তারপরে সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরীর একটা বিজ্ঞাপন, যেটা আমরা জানি যে কিছুদিন আগে টেটলির একটা বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনটাও বেশ জনপ্রিয়তা পায়, এটাও মানে মানুষ খুব পছন্দ করে।
তারপরে আরো কিছু বিজ্ঞাপন চিত্র আমরা পেয়েছি, অনেক বিজ্ঞাপন চিত্র পেয়েছি, অনেক কাজ পেয়েছি আপনার কাছ থেকে। আসলে সবগুলো কাজই আমাদের কাছে অনেক পছন্দের বা অনেক ভালো লাগার। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আবারও দেখা হবে আশা করছি, ভালো থাকবেন আপনি। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থেকো, আল্লাহ হাফেজ।